দর্শক, শুভেচ্ছা এবং স্বাগতম দেশ হেলথ সেন্টারের আজকের স্বাস্থ্য আলোচনায়। প্রতিদিনের মতো আজও আমি সাইফুল ইসলাম, ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান, আপনাদের সাথে আছি। আমি আজকে অনেকগুলো ঘড়ি নিয়ে বসছি। আমার কাছে একটা হাত ঘড়ি আছে, একটা ছোট সাইজের দেয়াল ঘড়ি আছে, একটা বড় সাইজের দেয়াল ঘড়ি আছে, একটা স্টপ ওয়াচ আছে। মেইনলি এটা আমার রোগী দেখতে লাগে। আমার ঘরে এবং আমার অফিসে অনেকগুলো ঘড়ি আছে, প্রায় সব দেয়ালে ঘড়ি আছে, টেবিলে ঘড়ি আছে, হাতে তো আছেই, মোবাইলে আছে, কম্পিউটারও আছে। আমার ঘড়ি লাগে কারণ আমি প্রতিটা মুহূর্ত হিসেব করে চলি, ঘড়ির কাঁটায় চলি। যদিও মোবাইলে ঘড়ি দেখতে আমি অভ্যস্ত না, আমি হাত ঘড়ি দেখতে বেশি অভ্যস্ত। আর অফিসে এবং বাসায় থাকাকালীন সময় দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি দেখতে আমি অভ্যস্ত। এখন আজকে ঘড়ি নিয়ে প্রসঙ্গটি এই জন্য যে এই আজকে যে ঘড়ি আমরা দেখছি, এই ঘড়ি অনেক বিবর্তনের ফল আজকে এখানে এসছে। একসময় এটার আর একটু আগে আগের মডেলটা ছিল চাবি দেয়া ঘড়ি, আপনারা দেখেছেন অনেকে দেয়ালে আছে, টং ডং ডং করে ঘড়ে সাউন্ড হয়। আবার হাত ঘড়িতেও চাবি দিতে হতো। এখন অবশ্য সব ইলেকট্রনিক হয়ে গেছে, মেইনলি ব্যাটারিতে চলে। তো এই ঘড়ি আবিষ্কারের অনেক আগেই, আরও প্রাচীন আমল থেকেই ঘড়ির ব্যবহার হয়ে আসছে। তখন বালু ঘড়ি ছিল, সূর্য ঘড়ি ছিল, মানুষ এগুলো দেখে সময় নির্ধারণ করত। আজকে মূলত এই ঘড়ির বিষয়টাকে এই জন্য সাথে নিয়ে এসছি, সামনে নিয়ে এসছি যে এই ঘড়ি দেখে যেমন আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো সারি, ঘড়ি দেখে আমরা যারা সময় অনুবর্তিতা মেনে চলি বা টাইম পাঞ্চুয়াল, তারা ঘড়ির কাঁটা দেখে দেখে যেমন চলি, ঠিক একইভাবে প্রত্যেকটা প্রাণীর দেহে একটি অদৃশ্য ঘড়ি আছে। সেই ঘড়িটির নাম হচ্ছে জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক। প্রায় সব প্রাণীর মধ্যেই এটি আছে। যেহেতু মানুষ অনেক সেন্সেবল প্রাণী, সেই জন্য মানুষের মধ্যে এটি আরও প্রকট আকারে আছে। এখন এই ঘড়ির কাজ কী আসলে? এই ঘড়ির যে কাজ আমাদের বাহ্যিক ঘড়ির, আমাদের আভ্যন্তরীণ ঘড়িরও একই কাজ। তার মানে দাঁড়াচ্ছে যে এই ঘড়ি আপনাকে বলে দেয় যে আপনার কখন আপনার মিটিং আছে, আপনার কখন ট্রেন আছে, আপনার কখন বাস আছে, আপনি কখন ঘুম থেকে উঠবেন, সেটা আপনার এই ঘড়িটা বলে দেয়। তার মানে এই ঘড়ি দেখেই আপনি সেই কাজগুলো করেন। আপনার 10টায় বাস আছে তো আপনি নিশ্চয়ই ঘড়ি দেখে থাকবেন যে কখন আপনি বাসা থেকে বের হবেন, কখন 10টা বাজবে। কারো 12টায় আসার কথা, তাহলে আপনি ঘড়ি দেখে অপেক্ষা করবেন তার জন্য। একইভাবে আমাদের শরীরের ভেতরে যে অভ্যন্তরীণ ঘড়িটি আছে, জৈব ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক, সেটিও কিন্তু আপনাকে মনে করে দেয় তার টাইম অনুযায়ী যে আপনি কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন হাঁটবেন, কখন কি করবেন না করবেন, এগুলো সবই সে কিন্তু আপনাকে বলে দেয়। এখন আমরা অনেক সময় সেটা বুঝতে পারি না। যেমন করে অনেকেই অ্যালার্ম ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখেন সকালে উঠবেন বলে, কিন্তু অ্যালার্ম বাজার পরও অ্যালার্মটা বন্ধ করে দিয়ে তিনি আবার ঘুমান, ঠিক একইভাবে আমাদের এই বায়োলজিক্যাল ঘড়িও যখন আমাদেরকে সিগন্যাল দিতে থাকে, তখন আমরা সেই সিগন্যালকে উপেক্ষা করে চলি। ফলে কি হয়, ওই যে যেমন আপনি অ্যালার্মটা অফ করে দিয়ে ঘুমালেন, এজন্য আপনার বাস মিস হয়ে যাবে অথবা আপনার হাঁটাটা হবে না, ঠিক একইভাবে আপনার শরীরের যে সিগন্যালটা যে জন্য দিছিল সেটা যেহেতু করেননি আপনি, তাহলে সেই কাজটা আবার হবে। এখন আমরা যে সবসময় বলি যে প্রাকৃতিক সুস্থতার কথা, আমাদের স্লোগান হচ্ছে বি হেলদি ন্যাচারালি। এই যে ন্যাচারালি সুস্থ থাকার কথা, প্রাকৃতিকভাবে সুস্থ থাকার কথা আমরা যে সবসময় বলি, এটা ওটা খাওয়ার কথা বলি, লাইফস্টাইল পরিবর্তনের কথা বলি, নানান কথা বলি, মোদ্দা কথাটি হচ্ছে, মূল কথাটি হচ্ছে, যদি বলা হয় একটি টিপস আপনি অনুসরণ করতে চান সুস্থ থাকার জন্য, আপনি প্রাকৃতিকভাবে সুস্থ থাকার জন্য মাত্র একটি টিপস ফলো করতে চান, এত টিপস আপনি ফলো করতে চান না, তাহলে আমি বলবো শুধুমাত্র আপনি আপনার জৈবিক ঘড়িটার সাথে, আপনার যে বায়োলজিক্যাল ক্লক আছে ইনবিল্ট, সেই ঘড়িটার সাথে আপনার হাতে যে ঘড়িটা আছে বা আপনার সামনে যে ঘড়িটা আছে, সেই ঘড়িটার টাইমিংয়ের একটা সমন্বয় করে নেন। যেমন করে আমরা বলি ডায়াবেটিক রোগীদের, যারা বাড়িতে ডায়াবেটিক পরীক্ষা করেন, তারা যে গ্লুকোমিটার দিয়ে পরীক্ষা করেন, সেটির ফলাফল সবসময় নির্ভরযোগ্য হয় না। সেটির ফলাফল নির্ভরযোগ্য করার জন্য সেটিকে ল্যাবের টেস্টের সাথে একটা
সমন্বয় করে নিতে হয়। একইভাবে ওই আভ্যন্তরীণ ঘড়ি বায়োলজিক্যাল যে ক্লক, সেটির সাথে যদি আপনি আপনার এই বাইরের ঘড়ি, দেয়ালের ঘড়ির সাথে বা হাতের ঘড়ির সাথে সময় সমন্বয় করে নিতে পারেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। আপনার কোনো ওষুধ লাগবে না, আপনার আর কিছুই লাগবে না। সেটা কীরকম? সেটা এই রকম যে আমার টেবিল ঘড়িতে একটা অ্যালার্ম ক্লক আছে, আমার টেবিলে, আমার ঘুমানোর বেডের পাশে সেই ঘড়িতে আমার ভোরের অ্যালার্ম দেওয়া আছে, একটা সময় অ্যালার্ম দেওয়া আছে যে সেই সময় আমি উঠবো এবং হাঁটতে যাব। মজার ব্যাপার হচ্ছে যে কখনোই আমার সেই অ্যালার্ম বাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়নি, আমি ওঠার কয়েক মিনিটের মধ্যে অ্যালার্ম বাজা শুরু হয়। তার মানে হলো আমি ওই অ্যালার্মের সাথে আমার আভ্যন্তরীণ ঘড়ির টাইমটাকে সেট করে ফেলেছি, ফলে আমার জৈবিক ঘড়ি আমাকে ঘুম থেকে তুলে দিচ্ছে, আমার দেয়াল ঘড়ির অপেক্ষা, টেবিল ঘড়ির অপেক্ষা করা লাগছে। আমার হাতে যদি কোনো ঘড়ি না থাকে, পৃথিবীর সব ঘড়ি যদি বন্ধ হয়ে যায়, তাহলেও আমি ঠিক বলে দিতে পারবো যে এখন দুপুর 1:30 বাজে। কীভাবে বলতে পারবো? কারণ আমার লাঞ্চ টাইম হচ্ছে 1:30 থেকে 2:00, ঠিক 1:30 বাজার পর পরে আমার পেটের মধ্যে আমার ঘড়ি নড়াচড়া শুরু করে দেয়, বলে দেয় যে তোমার খাওয়ার সময় হয়ে গেছে। এবং আমি সাধারণত খুবই ব্যতিক্রমী ঘটনা ছাড়া আমার এই যে সময়ের যে সমন্বয়, সেটিকে আমি কখনোই মানে মিস করি না। ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার বলুন, হাঁটা বলুন, সব কিছুতে আমার যখন যেখানে যেটি করার কথা সেটি আমি ঠিক সেই সময়টাতে করার চেষ্টা করি এবং করি অধিকাংশ ক্ষেত্রে। খুব ব্যতিক্রম ছাড়া আমার এই সময়ের ব্যত্যয় আমার জীবনে খুব কম ঘটেছে। এখন এই সমন্বয়টা যদি আপনি না করে নিতে পারেন, তাহলে কী হবে? তাহলে আপনার জীবনের যে শৃঙ্খলা সেটি নষ্ট হয়ে যাবে। কারণ আপনি কখন ঘুমাচ্ছেন ঠিক নাই, আপনার চোখে হয়তো ঘুম আসছে, তার মানে আপনার বায়োলজিক্যাল ক্লক আপনাকে বলে দিচ্ছে যে ইউ নিড টু স্লিপ, আপনাকে ঘুমানো উচিত এখন। কিন্তু আপনি চোখটাকে টেনে মেলে ধরে হয়তো মোবাইলে একটা ভিডিও দেখছেন, অথবা টিভি দেখছেন, অথবা কারোর সাথে কথা গল্প করছেন। এই যে আপনি বায়োলজিক্যাল ক্লকের যে আহ্বান, বায়োলজিক্যাল ক্লকের যে সিগন্যাল উপেক্ষা করলেন, ফলে এই ক্লকটি অকেজো হয়ে যাবে, আপনার ঘুমের কোনো টাইম থাকবে না। আপনি যদি খাওয়ার টাইমটা ঠিক করে না নিতে পারেন যে কখন আপনি খাবেন, তাহলে কখন আপনাকে এই ঘড়িটা সিগন্যাল দিবে সে তো জানেই না যে আপনি কখন খাবেন। আপনার তো খাওয়ার কোনো ঠিক নাই, আপনি কোনোদিন 2:00 খাচ্ছেন, কোনোদিন 4:00 খাচ্ছেন, কোনোদিন খাচ্ছেন না, তো ঘড়ি তো উল্টাপাল্টা হয়ে যাবে, ঘড়ি তো আপনাকে ঠিক টাইমে সিগন্যাল দিতে পারবে না। এখন ঘড়ি যদি ঠিক টাইমে সিগন্যাল না দিতে পারে আপনাকে, তাহলে কীভাবে আপনার পাকস্থলীতে গ্যাস্ট্রিক জুস এসে হাজির হবে, কীভাবে ডাইজেস্টিভ জুস এসে হাজির হবে, কীভাবে সালফিউরিক অ্যাসিড এসে নির্গত হবে আপনার পাকস্থলীতে হজম করার জন্য? সুতরাং আপনি যখন খাচ্ছেন তখন তো সে এই মশলা পাচ্ছে না, হজম করার মশলা পাচ্ছে না, সুতরাং আপনাকে গ্যাসের ওষুধ খেতেই হবে, আপনার গ্যাস হবে, কারণ আপনি বায়োলজিক্যাল ক্লকের যে সিগন্যাল সেটিকে অমান্য করেছেন। ঘুমের জন্য শরীর যখন প্রস্তুত হয়ে গেছে, শরীরের বায়োলজিক্যাল ক্লক যখন ঘুমাতে চাচ্ছে, তখন আপনি ঘুমাচ্ছেন না, আপনি এই ঘড়ি ধরে ঘুমানোর চেষ্টা করছেন। কিন্তু এই ঘড়ির সাথে আপনার বায়োলজিক্যাল ক্লকের সমন্বয় না থাকার ফলে আপনার ঘুম আর হবে না, কারণ এই ঘড়ি আপনাকে ঘুম দিতে পারবে না, আপনার বায়োলজিক্যাল ক্লক আপনাকে ঘুম দেবে। আপনার খাবারের রুচি নষ্ট হয়ে যাচ্ছে, যাবে তো, তার কারণ আপনার বায়োলজিক্যাল ক্লক যখন সিগন্যাল দিয়েছিল, আপনার মুখে লালা নিঃসরণ হচ্ছিল খাবার জন্য, কারণ সে খাবারটাকে প্রিপেয়ার করবে, সেজন্য সে প্রস্তুত হচ্ছিল, আপনি তার আহ্বানকে উপেক্ষা করেছেন, অথবা আপনি তার এই আহ্বানকে কোনো গুরুত্ব দেননি, ফলে সে আর আপনার কথা মতো চলবে না। মোদ্দা কথা হলো, এই ঘড়িটি যেমন আপনার কথা মতো চলে না, আপনি এই ঘড়িকে নিয়ন্ত্রণ করতে পারেন না। আপনার ঘড়িতে আপনি 2:00 বাজায় রেখে দিলে কিছু যায় আসে না, 12:00 বাজবে। একইভাবে আপনার যে বায়োলজিক্যাল ক্লক সেটিও আপনার নিয়ন্ত্রণাধীন না, বরং এই ঘড়িটার, আমরা যেমন এই ঘড়ির নিয়ন্ত্রণে, অর্থাৎ এই ঘড়ি দেখে আমরা দৌড়াই, ঠিক একইভাবে বায়োলজিক্যাল ক্লকও আমাদেরকে ফলো করতে হবে। বায়োলজিক্যাল ক্লক আমাদেরকে ফলো করবে না, আমরা বায়োলজিক্যাল ক্লককে ফলো করব, ওর কথা মতোই আমরা চলবো, কারণ এই ঘড়ির টাইম অনুযায়ী আমি অফিস যাচ্ছি, এই ঘড়ির টাইম অনুযায়ী আমি কারোর সাথে দেখা করছি,
ঠিক একইভাবে বায়োলজিক্যাল ক্লকের চাহিদা অনুযায়ী আমার খাওয়া, আমার ঘুম, আমার যা কিছু দৈনন্দিন কাজ সব কিছু আমার এই বায়োলজিক্যাল ক্লকের চাহিদা অনুযায়ী করতে হবে। সেটা যদি না করেন তাহলে গোটা সিস্টেমটাই ওলট পালট হয়ে যাবে। আর এই সিস্টেমটাকে যদি আপনি একবার ঠিক করে নিতে পারেন, সমন্বয় করে নিতে পারেন, এই দুইটা ঘড়ির সমন্বয়, অর্থাৎ আপনার দেয়াল ঘড়িতে যখন দুইটা বাজবে আপনার বায়োলজিক্যাল ক্লকও সেট করে দিবেন যে ঠিক দুইটার সময় আপনার ক্ষুধাটা লাগবে এবং দুইটার সময় আপনি খাবেন, আপনার হজমের কোনো সমস্যা হবে না, আপনার গ্যাসের কোনো ওষুধ খেতে হবে না। আপনার টয়লেট প্র্যাকটিস ঠিক নাই, কখন হচ্ছে তো হচ্ছে না, দিনে তিনবার হচ্ছে, আজকে এক সময় হচ্ছে, কালকে এক সময় হচ্ছে, ডিউ টু বায়োলজিক্যাল ক্লক। আপনি ওখানে একটা বায়োলজিক্যাল ক্লক সেট করে নেন যে ঠিক এই সময় আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী। বায়োলজিক্যাল ক্লক আপনার সাথে কম্প্রোমাইজ করবে, যেমন এই বাইরের ঘড়ি আপনার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, কিন্তু বায়োলজিক্যাল ক্লক আপনার সাথে কম্প্রোমাইজ করবে। বাট সেই কম্প্রোমাইজ করার পরে তার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনি টাইম সেট করে দিবেন যে আপনি এই সময় টয়লেটে যাবেন, তারপর থেকে বায়োলজিক্যাল ক্লক আপনাকে ওই সময় একটা অ্যালার্ম দিবে, কিন্তু সেটা যদি আপনি উপেক্ষা করেন তাহলে বায়োলজিক্যাল ক্লক আর আপনার কথা শুনবে না। সো বন্ধুরা, এই বায়োলজিক্যাল ক্লক এটা কিন্তু আমার কথা না, এটা সায়েন্টিফিক কথা। আপনারা নেটে সার্চ দিলে পাবেন যে হোয়াট ইজ বায়োলজিক্যাল ক্লক, মানুষের যে আভ্যন্তরীণ যে ঘড়ি যেটি আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করে সেটিকে বলা হয় বায়োলজিক্যাল ক্লক। সেই ঘড়ির সাথে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনের যে ঘড়ি সেটি সমন্বয় করে নিতে পারেন তাহলে আপনি সুস্থ থাকবেন এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকবেন। আরেকটি কথা, আমরা যেমন আমাদের এই বাস্তব জীবনে সফলতা লাভের জন্য এই ঘড়িকেই মূল্য দেই, যেমন এই ঘড়ি অনুসরণ না করলে আমরা যেমন সময় ওয়েস্ট করি, এই ঘড়ি ধরে আমাদেরকে পরীক্ষা দিতে হয়, এই ঘড়ি ধরে আমাদেরকে অফিস যেতে হয়, এই ঘড়ি ধরে আমাদেরকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে হয়, সব কিছু কিন্তু আমরা এই ঘড়ি ধরেই করি। সুতরাং ঘড়ি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। ঠিক এই ঘড়িটা যে ফলো করতে পেরেছে, অর্থাৎ এই ঘড়িটা যে মেনে চলেছে, সে কিন্তু জীবনে সফল হয়েছে। সে পড়াশোনায় ভালো করেছে, সে টাইমে যেহেতু সে ঠিকমতো পড়াশোনা করেছে তাহলে সে পরীক্ষায় ভালো করেছে, সে মিটিংয়ে ভালো টাইমলি অ্যাটেন্ড করে, তার পারফরমেন্স ভালো, সে অফিসে রেগুলার যায়, তার পারফরমেন্স ভালো, তার প্রমোশন হবে। সো এই ঘড়ি ফলো করলে যেমন আপনি বাস্তব জীবনে সফল হতে পারবেন, একইভাবে আপনি যদি বায়োলজিক্যাল ঘড়িটাকে ফলো করতে পারেন তাহলে আপনি আপনার যে ইন্টারনাল হেলথ আছে, আপনার যে শরীর, আপনার যে স্বাস্থ্য, সে জায়গায়ও আপনি সফল হবেন, ডেফিনেটলি, নিশ্চিতভাবে। আমি আবারও বলছি, অনেক টিপস আমরা শেয়ার করেছি ভালো থাকার জন্য, সবার আগে আপনি এই টিপসটা ফলো করেন, অর্থাৎ আপনার বায়োলজিক্যাল ক্লকটাকে আপনি সেট করে নেন আপনার কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী। লাঞ্চ টাইম, ব্রেকফাস্ট টাইম, ডিনার টাইম, ঘুমানোর টাইম, মিটিংয়ের টাইম, সব কিছুকে আপনি সেট করে নেন। এর বাইরে আপনার ইচ্ছা মতো খাওয়া, ইচ্ছা মতো যাওয়া, ইচ্ছা হলো একটু ঘুমায় নিলাম, ইচ্ছা হলো একটু হাঁটা হাঁটাহাঁটি করলাম, ইচ্ছা হলো একটু খেলাম, ইচ্ছা হলো না খেলাম না, সেইটা না বন্ধু। আপনি ওই ঘড়িটাকে সেট করে নিন, ঘড়ির চাহিদা অনুযায়ী আপনি এই আপনার কাজগুলোকে করেন, শরীরের চাহিদা যেগুলো সেগুলো পূরণ করার জন্য, দেখবেন আপনি রোগমুক্ত থাকতে পারবেন, নিশ্চিতভাবেই আপনি রোগমুক্ত থাকতে পারবেন এবং প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং সবার জন্য প্রাকৃতিক সুস্থতা কামনা করছি। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে।